नमस्कार বন্ধুরা, মালবিকাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো ডাল পুরি। তাহলে চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো ডাল পুরি তৈরি করার জন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা কিন্তু এখানে অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 2 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার ময়দাটা খুব ভালো করে ময়ান দিতে হবে। আমি 3 থেকে 4 মিনিটের মতো ময়দাটা খুব ভালো করে ময়ান দিয়ে নেব। তো দেখো ময়দাটা কিন্তু খুব ভালো করে আমি ময়ান দিয়ে নিয়েছি। আর ময়দাটা যখন খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে যাবে, তখন এইভাবে মুঠো করলে কিন্তু মুঠো তৈরি হবে। এবার দেখো আমি এখানে 1 কাপ জল নিয়েছি। আর আমি এখানে নরমাল টেম্পারেচারে জল নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে উষ্ণ গরম জল দিয়েও ডোটা তৈরি করতে পারো। অল্প অল্প জল দিয়ে ডোটা আমি তৈরি করব। একবারই কিন্তু জল দিয়ে ডোটা তৈরি করা যাবে না, তাহলে কিন্তু ডোটা খুব বেশি নরম তৈরি হবে। তো দেখো ডোটা আমি খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। তো দেখো ডোটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে অল্প একটু সাদা তেল নিয়ে আমি ডোটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ডোটা কিন্তু খুব বেশি নরম তৈরি করা যাবে না, আবার খুব বেশি কিন্তু শক্ত তৈরি করা যাবে না। তো দেখো এবার ডোটা আমি রেস্টে রেখে দেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। আমি এখানে হাফ কাপ ছোলার ডাল নিয়েছি। আর ডালটা খুব ভালো করে ধুয়ে আমি 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি। ডালটা আমি পেস্ট তৈরি করে নেব। আর তোমরা চাইলে কিন্তু অল্প জল দিয়েও কিন্তু পেস্ট তৈরি করতে পারো। তো দেখো ডালটা আমি খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। তবে খুব বেশি মিহি করে কিন্তু ডালটা আমি পেস্ট করিনি। এবার একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 1 ছোট তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ গোটা ধনে, 2 টুকরো ছোট দারচিনি দিয়ে দিলাম আর 3টে এলাচ দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাটা ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর মশলাটা যখন ভাজা হয়ে যাবে, মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো দেখো মশলাটা আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, 1 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হিং। এবার কালো জিরে আর হিংটা খুব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা না থাকে। তো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। তো দেখো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার পেটে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি। এবার ডালটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে কিন্তু ডালটা একদম ঝরঝরে তৈরি হবে। আর ডালটা কিন্তু নাড়তেই থাকতে হবে, নাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে। তো দেখো ডালটা নাড়তে নাড়তে ডালের মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে গেছে আর ডালটা ঝরঝরে তৈরি হয়েছে। এবার ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 2 চা চামচ দিয়ে দিলাম। খুব ভালো করে ভাজা মশলাটা মিশিয়ে নেব। তো দেখো ডালটা আরও ঝরঝরে তৈরি হয়েছে। আর পুরটা কিন্তু এভাবে ঝরঝরে করে তৈরি করতে হবে। এবার পুরটা একদম রেডি, আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। তো দেখো পুরটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। এবার পুরটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এবার আমি যে ময়দাটা ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা খুব ভালো সেট হয়ে গেছে, আমি আর একটু মেখে নিলাম। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। আর লেচিটা কিন্তু খুব বেশি ছোট তৈরি করব না লুচির মতো, আবার খুব বেশি কিন্তু বড় তৈরি করব না। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে 10টা লেচি তৈরি করেছি। মিডিয়াম সাইজের লেচি কিন্তু আমি এখানে তৈরি করেছি। তো দেখো এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। এবার এই লেচিটা আমি একটা বাটি শেপ তৈরি করব। তো দেখো আমি একটা বাটি শেপ তৈরি করেছি। এবার পুরটা যে তৈরি করেছিলাম সেখান থেকে
আমি দু চামচ গুড় দিয়ে দিলাম। আর এভাবে চামচের পেছন দিয়ে আমি এভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে পুরটা বাইরে না বেরিয়ে যায়। আর দু চামচ পুর দিলেই কিন্তু হবে, এর থেকে বেশি পুর দিলে কিন্তু বাইরে বেরিয়ে যাবে। তো দেখো এভাবে চামচ দিয়ে আমি একটু চেপে চেপে পুরটা ভেতরে দিয়ে দিলাম। এবার মুখটা খুব ভালো করে বন্ধ করে দেবো, খুব ভালো করে কিন্তু মুখটা বন্ধ করতে হবে, নাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে। এবার দেখো মুখটা আমি খুব ভালো করে বন্ধ করে দিয়েছি। এবার এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি মুখটা খুব ভালো করে সিল করে দেব। তো দেখো একটা কিন্তু তৈরি করে নিয়েছি আর মুখটা আমি খুব ভালো করে সিল করে দিয়েছি, এবার কিন্তু পুর বাইরে বেরিয়ে যাবে না। তো আমি একটা এভাবে বাটির মতো তৈরি করে দেখালাম, আর একটা আমি অন্যভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি এভাবে বেলে নিচ্ছি, খুব বেশি কিন্তু বড় করে বেলবো না, একটু মিডিয়াম সাইজের দেখো এভাবে বেলে নিলাম। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি দু চামচ পুর দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে এভাবেও তৈরি করতে পারো। এবার মুখটা খুব ভালো করে এভাবে বন্ধ করে দেব। এভাবে তৈরি করলেও কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে না। তো দেখো মুখটা খুব ভালো করে আমি বন্ধ করে দিয়েছি। এবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মুখটা সিল করে দেব, তাহলে কিন্তু পুরটা আর বাইরে বেরিয়ে যাবে না। তো এভাবেই আমি সবগুলো আগে তৈরি করে নেব, তারপর বেলে নেব। তো দেখো এটাও তৈরি হয়ে গেছে, এবার এটা আমি বেলে নিচ্ছি। সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে করে না লেগে যায়। এবার আমি বেলে নেব, আর খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে। আমি হালকা হাতে লেচিটা এভাবে বেলে নিচ্ছি, আর খুব বেশি কিন্তু ছোট করেও বেলবো না, আবার খুব বেশি কিন্তু বড় করেও আমি এটা বেলবো না, মিডিয়াম সাইজের এভাবে আমি তৈরি করেছি আর একটু মোটা রেখেছি। তো দেখতেই পাচ্ছ একটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি, এবার এটা আমি থালার মধ্যে রেখে দিলাম। এভাবে আমি আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি হালকা হাতে বেলে নিচ্ছি, খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে। তো দেখো আমি এটাও তৈরি করে নিয়েছি, আর দেখো সাইড থেকে একটু মোটা রেখেছি, আর খুব বেশি ছোট আর খুব বেশি কিন্তু বড় তৈরি করিনি। তো দেখো এখানে সবগুলো তৈরি করে নিয়েছি, আর একটারও কিন্তু পুর বাইরে বেরিয়ে যায়নি। এবার এগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এবার একটা ডাল পুরি আমি দিয়ে দিলাম, আর ডাল পুরি তেলের মধ্যে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব। তো দেখো এভাবে হাতা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে কিন্তু ডাল পুরিটা খুব ভালো করে ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর বলের মতো কিন্তু ফুলে উঠেছে। আর বন্ধুরা ডাল পুরি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, একবার অবশ্যই তোমরা ঘরে তৈরি করে দেখবে, আর তৈরি করা কিন্তু খুবই সহজ। তো দেখো একটা আমি তৈরি করে নিয়েছি, আমি আর একটা ভেজে নেব। তো দিয়ে দিলাম তেলের মধ্যে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। তো এইভাবে একটু হাতা দিয়ে চেপে চেপে দেবো, তাহলে কিন্তু ফুলে উঠবে। বা সাইড থেকে এভাবে কিন্তু একটু তেল দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু এটা খুব ভালো করে ফুলে উঠবে। তো দেখো খুব সুন্দর বলের মতো ফুলে উঠেছে। তাহলে বন্ধুরা আমার আজকের এই ডাল পুরির রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখো আমি আর একটা ভেজে দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর সবগুলো ডাল পুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তোমরা কিন্তু যে কোনো আলুর তরকারি বা যে কোনো সবজি দিয়ে এটা সার্ভ করতে পারো, বা টমেটো সস দিয়েও সার্ভ করতে পারো। তো দেখো আমি এটা সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা দেখে নিলে ডাল পুরির রেসিপি, আজ আসি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।